সুন্দর ওয়ার্ডে বুকে কাউকে যন্ত্রণা নিয়ে আগামী 5 বছর আমি থাকতে দেব না, দেব না, দেব না। তোলাবাজি আর হবে না চুঁচুড়ায়, 21 নম্বর ওয়ার্ডের মানুষকে বুকে যন্ত্রণা নিয়ে থাকতে হবে না, বললেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। পুরো ভোটের দিন যত এগিয়ে আসছে তৃণমূলের দ্বন্দ্ব তত প্রকট হচ্ছে চুঁচুড়ায়। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার ও সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্তের দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে কয়েকদিন আগে। এবার তপন দাশগুপ্তের ভাইয়ের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। হুগলি চুঁচুড়া পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের এক নির্বাচনী সভায় 21 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর গোবিন্দ দাসকে নিশানা করেন তৃণমূল বিধায়ক। তিনি বলেন, বুকে কাউকে যন্ত্রণা নিয়ে থাকতে দেব না, যতদিন আমি চুঁচুড়ায় আছি কোনো অন্যায় হতে দেব না। জোর করে অটো টোটো থেকে টাকা তোলা, জোর করে কারুর বাড়ির দখল করার রাজনীতি 21 নম্বর ওয়ার্ডে আর চলবে না। আগামী দিনে মানুষের রায়ে এই ওয়ার্ড চলবে, পুরসভা কোনো দাদা দিদির ইশারায় চলবে না। গোবিন্দকে আক্রমণ করতে গিয়ে পোকারন্তে তোলাবাজি বেআইনি কাজ যে চলে তা বলে ফেললেন বিধায়ক। গোবিন্দ দাশগুপ্ত এবার টিকিট পাননি, এর পিছনে বিধায়ক অসিত মজুমদারের হাত রয়েছে বলে মনে করছে চুঁচুড়ার তৃণমূল কর্মীরা। গোবিন্দ বলেন, আমাকে টিকিট দেয়নি তা দলের সিদ্ধান্ত মেনে নিয়েছি, কিন্তু আমার বিরুদ্ধে যা বলছেন বিধায়ক তা সত্যি নয়, আমার সঙ্গে কি হয়েছে বলতে পারবো না। লোকসভা ভোটের সময় 20 লাখ টাকা আমি বিধায়ককে দিয়ে এসেছি, ঠিকাদারি করে আমার সংসার চলে, মমতার সঙ্গে একসাথে তৃণমূল করছে। অসিত মজুমদার চুঁচুড়ার সব নয়, বিজয় কাহার তোলাবাজি কত তাকে 2.5 বছর আগে ত্যাগ করেছি অসিত মজুমদারের কথা মতো, সেই বিজয় কাহারকে তোল্লাই দিচ্ছে বিধায়ক, তার মানে উনি তোলা পান। আমি তপন দাশগুপ্তের ভাই বলে আমাকে বদনাম করতে চাইছে। বুকে কাউকে যন্ত্রণা নিয়ে আগামী 5 বছর আমি থাকতে দেব না, দেব না, দেব না। বুকের যন্ত্রণা ফ্রি, 5 বছর থাকবে মানুষ। যতদিন আমি চুঁচুড়ায় আছি কোন অন্যায় কোন অবিচার, জোর করে অটো টোটো টাকা তোলা, জোর করে ভারতকে উচ্ছেদ করা, জোর করে কারো বাড়ি দখল করা, আর সেই রাজনীতি শেষ, সেই রাজনীতি 21 নম্বর ওয়ার্ডে চলবে না, চলবে না, চলবে না, লিখে রাখুন। আর একটা কথা আমি আপনাদের বলে যাই, কেউ কেউ ভাবেন, কেউ কেউ ভাবেন রাম জ্বালাবে, কেউ কেউ ভাবেন রহিম জ্বালাবে 21 নম্বর ওয়ার্ড, 21 নম্বর ওয়ার্ড মানুষ চালাবে, মানুষ মানুষ চালাবে। আমি নেতা নির্বাচিত হওয়ার পর আমি পুরো 21 নম্বর ওয়ার্ডে মানুষদের ডাকব, মানুষরা যাকে ওয়ার্ড সেক্রেটারি বলবে সেই ওয়ার্ড সেক্রেটারি হবে, কোন দাদা দিদি ওয়ার্ড সেক্রেটারি হবে না। দাদা, কাল আপনার এই 21 নম্বর ওয়ার্ডে একটা পথসভায় অসিত মজুমদার, এখানকার যিনি বিধায়ক, তিনি এখানে অনেক রকম অভিযোগ করলেন যে এই ওয়ার্ডে একটা সময় টোটো অটোর তোলাবাজি করা হতো, জমি মাফিয়া হতো, জমির তোলাবাজি করা হতো, লোককে জবরদস্তি ঘর খালি করানো হতো, সেটা নিয়ে কি বলবেন আপনি? আপনি তো দীর্ঘদিন এই ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। দেখুন, একটা কথা বলছি, এককালে আমার সঙ্গে কিছু কিছু সমাজবিরোধী ঢুকে গেছিলো, আমাকে হেমোডাইজ করে দিয়েছিল, ঠিক আছে, আমি ওদের কাছে কিছু চিনতাম না, ঠিক আছে, হেমোডাইজ করে দিয়েছিল। 21 নম্বর ওয়ার্ডে জনগণ জানে যে আমি ওয়ার্ডে একটা পয়সা নিই না, এই দিদি যে সপ্তাহে যে টাকা 2000 টাকা দেয় সেটা আমি আমার ওয়ার্ড থেকে আসতে 15 বছর থেকে দিতাম। এবার অসিত মজুমদার যাদের নামে বলছে তাদেরকে নিয়ে তো অসিত মজুমদার ঘুরছে, আর পুকুর ভরাট, পুকুর ভরাটে যেমন দেখুন, আমি পূর্ত দপ্তরে ছিলাম, পূর্ত দপ্তরে আমি ভালোভাবে কাজ করেছি, যেই পয়সা তোলা শুরু করলো, পয়সা তোলা শুরু করলো প্রমোটার দিয়ে বাড়িতে দেখে নিল। আমার সঙ্গে অসিত মজুমদার কী হিংসাতে যাই না, অসিত মজুমদার রত্নানাগের সময় আমাকে টাকা চেয়েছিলো, রত্না দিদি যখন দাঁড়ায় আমি 20 লক্ষ টাকার বাড়িতে দিয়ে এসেছি, আর বেশি কী কথা বলবো। আর হ্যাঁ, দেখুন আমার সাইডে প্রমোটারি, সরি, সাইডে আমার কন্ট্রাক্টারি কাজ করতো, সেই করে আমি সংসার চালাই, আমার অটো আছে, অটো দিয়ে আমার সংসারটা চালাই। এবার অসিত মজুমদার যেটা বলে সেটা তো ঠিক না, চুরোশ্বরে তো উনি সব কিছু নয়, চুরোশ্বরে কবে এলো, আমি মমতা ব্যানার্জি যখন
মমতা যখন তৃণমূলে ঢুকতো সেখান থেকে আমরা তৃণমূলটা করি, তখন তো উনি কংগ্রেস করতেন, তাই তো? আর তোলাবাজির কথা বলছেন, তোলাবাজি যারা করছে তাদেরকে আমি 2.5 বছর ধরে ছেড়ে দিয়েছি, আবার দাম করে অনেক পয়সা খেয়েছে, সব কিছু করেছে, তাদেরকে তাদের সঙ্গে আমার সম্পর্ক রাখছে। অসিত মজুমদার বলেছিল যে বিজয়ের জন্য তোর বদনাম হচ্ছে, সেই বিজয়কে নিয়ে উনি তোলা দিচ্ছেন, তাহলে উনি তোলা পায়। পাপ্পু সাঁতরা, রিপোর্ট টাইমস বাংলা।